সেনাবাহিনীর স্পিডবোট দেখলেই দলে দলে নৌকা নিয়েই ছুটে আসছেন কোম্পানিগঞ্জের বানভাসী মানুষেরা। বানের তোরে বাড়িঘর হারিয়ে ঝুঁকিপূর্ণ আশ্রয়ে থাকা মানুষগুলোর এখন ভরসা সেনাবাহিনী। বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও ঔষধ পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। সামনে আমার কোটটা ভরিয়া গেছে স্যার, কোটটা ভরিয়ে গেছে আমার সামনে। এখন অবস্থা আছে দেখি, এখন গরু বাছুর কিচ্ছু নাই। আমরা আপনারা সাহায্য, আমরা তো বাঁচতে আছি না, সাহায্য করতে না তো আমরা উপায় আছি না। গোর বাড়ি দান দুন যা আছে গরু বাছুর ইতা বাঁচাইবার মতো না, সব নিয়ে গেছে। আমরা হুতা বিস্কুট বাছুর খাইয়া চলছে। বানবাসী মানুষ যারা জীবন বাঁচাতে সেনা আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিলেও বানের পানি নেমে গেলে কোথায় গিয়ে উঠবেন তা অজানা। আমার নানি বাচ্চা খানে চুরিছে গোর ফরিয়া রাত আঙ্গুল হাতিয়া দুই খারি সাহায্য দেন ঠিকা যা খেউ নাই কই কথা খাই ভালো হবে তো ভিড় করি কাম করি আর বাদ করি। গত শনিবার তা গিয়া আমরা এখানে আইছি, আইয়া আশ্রয় লইছি। বাইতে খালি টিন আছে আর সব লিয়া গেছে গা ফালে। তখন আমি অতগো বাচ্চা লইয়া অসহার মাঝে কুনানো আমি যাইতাম, একটা ঘর আমারে সাহায্য করো। এদিকে মনু নদীর তীব্রতায় তছনছ মৌলভীবাজার। বানের তোরে বাড়িঘর হারিয়ে মানুষ আশ্রয় নিয়েছেন সড়কে। মৌলভীবাজার জেলার 7 উপজেলার 2.5 লাখ মানুষ এখন পানিবন্দী। আমরা আশা করছিলাম যে আজকে সকাল লাগাত গড়ের ভিতরে আমরা ঢুকতাম পারবো, কিন্তু রাত্রে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে একাধারে সারা রাত বৃষ্টি হয়েছে। এখন সকালে উঠিয়া দেখলাম যে পানি আরবার বাড়ি গেছে। আই ভাই ছদিন ধরে আমরা বহুগুলি লইয়া আমরা নাতিন সালে খুব কষ্ট করাম, খুব লাই লান্তি করাম। আমরা বাচ্চা কাচ্চা লইয়া 6 দিন ধরে আমরা বড় সমস্যার মাঝে আছি। আমরা রাস্তা আছি, ওই তো আমরা গরু ছাগল লইয়া বড় বিপন্নর মধ্যে আছি। তবে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এখানে পানিবন্দী জেলার 3 লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। হানি নাই বনি নাই বাচ্চা কাচ্চা কিভাবে থাকি না থাকে, দেশের চেয়ারম্যান মেম্বার আমার কেউ তথ্য নিতেছেন না। সিলেটের বানভাসী মানুষের জন্য 2.7 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বিতরণ করা হয়েছে 500 মেট্রিক টন চাল। এছাড়া সেনাবাহিনীর জেলার 7 কোটি উপজেলায় ত্রাণ ও চিকিৎসা কেন্দ্র খুলেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে বিধ্বস্ত বানবাসী মানুষের হাতে তুলে দিচ্ছে ত্রাণ সামগ্রী। এইভাবে চলছে গত 7 দিন ধরে, আর কতদিন চলবে তা এখন পর্যন্ত জানে না বানবাসী মানুষেরা। নিশ্চয় এই বানবাসী মানুষদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সকলে। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।